Oh. শোনো, আমি কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছি। গুড, থ্যাংক ইউ। আসলে কিছু বললে? বললাম থ্যাংক ইউ। ও আচ্ছা, আসলে ছাত্রগুলো ভালো না, মানে ওদেরকে পড়ি আমি জোশ পাচ্ছিলাম না। একদম ঠিক কথা। তাছাড়া যা দিচ্ছে পোষায় না। না, সেই তো। হ্যাঁ, আমার মনে হয় তুমি ভাবছো আমি কাজটা ঠিক করিনি, তাই না? আমি তো ভাবছি না যাই, আমি কিছুই ভাবছি না। ইনফ্যাক্ট আমি কিছু ভাবতেই চাচ্ছি না। এ আর নতুন কি? না, আসলে আমাকে দিয়ে কিছু হবে না। তোমাকে দিয়ে কি হয়েছে? মানে এতদিনে তো কিছু হয়নি, হয়েছে কি? কাপ চা হবে? আমার কাছে একটা ক্যামেরা থাকলে আমি তোমার এই অগ্নি মূর্তিটা ধরে রাখতাম, তারপর নিজের ছবি দেখে তুমি নিজেই কিন্তু হাসতে। আসলে কি জানো, ছাত্রগুলো সত্যি ভালো ছিল না, দুমাস পরেও কোনো ইম্প্রুভমেন্ট হলো না। আর শুধু শুধু কেন পয়সা নেব? আচ্ছা, আমি কি তোমাকে টিউশনিটা করতে বলেছিলাম? বলো, বলেছিলাম না? তাহলে তুমি এত জবাব দিয়ে করছো কেন? না, আমি ভাবলাম তুমি হয়তো কিছু মনে করছো। আমি কেন কিছু মনে করব? আমি তোমাকে চিনি না, জানি না। তুমি তো এরকমই, না সামাজিক না পারিবারিক, কখনো তো তুমি কোনো দায় দায়িত্ব নাও না। আর এটা নিয়ে কখনো অভিযোগ করেছি আমি তোমাকে? না। ইউনিভার্সিটিতে থাকতে তোমার বোহেমিয়ান লাইফ আমাকে খুবই টানত। তুমি তখন কবিতা লিখতে, গান করতে, ছবি আঁকতে, আমি নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলি। তখন আমি তোমাকে যেরকম ভালোবাসতাম, এখনো কিন্তু সেরকমই ভালোবাসি, এটা তো তুমি জানো। জানি। তুমি যেরকম ছিলে সেরকমই আছো। বিয়ের পর বাধ্য হয়ে আমাকে, তাও আমার প্রাইমারি শিক্ষক, বেতন কম কিন্তু দায়িত্ব বেশি, কাজ বেশি। এটা নিয়ে কি আমি কখনো তোমাকে কোনো কটু কথা বলেছি? না। আমার না আজকাল ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। ইদানিং দেখছি নতুন পোকাটা তোমার মাথায় ঢুকেছে। হ্যাঁ, দাঁড়াও না, আগে একটা ক্যামেরা জোগাড় করে নিই। ফটোগ্রাফির জন্য তো যেমন তেমন ক্যামেরা হলে চলবে না, তাই না? সমস্যাটা তো ওখানে। আচ্ছা, রং তুলি নয় কেন? তুমি তো খুব ভালো ছবি আঁকতে। ওই যে পোকা, ফটোগ্রাফির পোকা। কিছুক্ষণ তুমি পোকার কামড় খাও। হ্যাঁ, আমি কাজটা সারি। ওকে। আচ্ছা, প্লিজ থামো।
কাজটা করি। শোনো, আমি কোনো বিখ্যাত ফটোগ্রাফারের নামও জানি না, তাদের কোনো কাজও দেখিনি, কিন্তু আমার দুটো চোখ আছে, যে চোখ দিয়ে আমি অনেক গভীরে দেখতে পাই। তাই আমাকে দেখতে পাও? হ্যাঁ, দেখতে পাই গভীরে। হুম, কি দেখতে পাও? কি দেখতে পাই? দেখতে পাই একজন সুন্দর মানুষকে। আর কিছু না? আর কি দেখবো? প্রশ্ন করো না। একজন সুন্দর মানুষ দেখার পর আর কিছু তো দেখার থাকে না। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড সাহেব, তোমার চোখের পর বাড়াতে হবে। কেন? তুমি কাছের জিনিসই তো দেখতে পাও না। জিনিসটা যে আমার কাছে। ওরে বাবা রে, আমি বাবা দূরে যেতে চাই না, কাছেই থাকতে চাই। তুমি ঘুমিয়ে পড়ো, আমি খাতাগুলো দেখে নিই। তুমি কখন ঘুমাবে? এই তো কটা খাতা আছে একটু দেখো। কখন এলে? এই তো কিছুক্ষণ। তুমি কোথায় গিয়েছিলে? আমি একটা বিরাট ঘটনা ঘটিয়ে এলাম। মাত্র একটা? ওই একটাই তো শতটা। শুনি কি ঘটনা। আচ্ছা তার আগে বলো, এই দুপুরে খেয়েছো? না, অন্তত কোনো একটা দিন সময় মতো খেয়ে গিনেস বুকে নিজের নামটা তো ওঠাতে পারো। আরে ধুর, সময় মতো খেয়ে গিনেস বুকে নাম ওঠানো কোনো পুষ্টিকর ব্যাপার নয়। তুমি খেয়েছো? আমাকে তো বিকেলে খেতে হয়। তো চলো একসাথে খেয়ে নি। চলো চলো। আজ কি ঘটনা ঘটিয়ে এলে শুনি? ভয় বলবো না নির্ভয়? ভয়ই বলো। ওরে বাবা, আসলে আমার এই ফটোগ্রাফির ব্যাপারটা তো তুমি জানো। হুম, জানি, বলেছো তো। এটা আমাকে ইদানিং খুব টানছে। হুম, এটা তো তোমার স্বভাব। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভিন্ন। এবার যা ঘটছে এটা আগে কখনো ঘটেনি। তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। দাঁড়াও, তোমার আমি মনে করি। প্রথমে তুমি গায়ক হতে চাই, তারপরে গীতিকার, তারপর ব্যবসায়ী, আবার এর মাঝখানে ক্রিকেটার, এবং প্রত্যেকটার জন্য কিছুটা সময় দিয়েছিলে, তোমার মনে আছে? তা এখন যিনি আমার সামনে বসা, তিনি না গায়ক, না গীতিকার, না ক্রিকেটার, না ব্যবসায়ী। না, ফটোগ্রাফির ব্যাপারটা আসলে কিন্তু ভিন্ন। এর মাঝখানে একটা ড্রিম কাজ করছে, তাই জানো আজকে না পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম, লেন্স সহ একটি ক্যামেরা বিক্রি হবে। আমি ওখান থেকে ফোন নাম্বার নিয়ে ভদ্রলোককে ফোন করেছি, মানে একটি ক্যামেরা আর লেন্স বিক্রি হবে। তারপর ঠিকানা নিয়ে আমি ক্যামেরাটা দেখতে চাই, কিন্তু সেটা কেনা যাবে না, কারণ অনেক দাম, প্রায় 20,000 টাকা চাইল। কি হলো, হাসছো যে? 20,000 টাকা? এনিওয়ে, শুধু তো দেখে এসেছি, এই তো। তবে মজাটা কি জানো, আমি না সাহস টাহস করে 5,000 টাকা বলে এসেছি, রাজি হবে না। এটা তো আসলেই একটা ঘটনা। তুমি কি আসলে রাগ করলে? জানি না।
আশ্চর্য শায়লে গেল কোথায় এরকম তো কোনোদিন হয়নি আজ না বলে কোথায় গেল কি ব্যাপার ভালো কোথায় গিয়েছিলে এরকম তো কখনো করনি আজ করলাম কেন চলো সারপ্রাইজ আছে আসো রাখো 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 আমি তো ভুলে গিয়েছিলাম এবার চোখটা একটু বন্ধ করো কেন আমার পক্ষ থেকে আপনার জন্মদিনের উপহার শুভ জন্মদিন তুমি কি জানো তুমি একজন ভালো মানুষ তুমি সাদা মনের মানুষ এখন কি খাওয়াবে বলো তোমার স্কুল আশ্চর্য ছুটি নিয়েছি তাহলে আমি কি করতে পারি তোমার জন্য হাজার বছর বেঁচে থাকো আমার জন্য যার তুমি আছে সে তো মরতে পারে না এখন ঝটপট রেডি হয়ে নাও সারাদিন ঘুরবো আচ্ছা আমি কি তোমার মডেল নাকি বিনে পয়সায় এরকম সুন্দরী মডেল পাবো কোথায় তোমার না সফলটা আজীব দোষ তুমি নিজেকে বুড়ি ভাবো এনেও যাক তোমার যদি বুড়ি ভাবতে ইচ্ছা করে ভাবো আমি কিন্তু নিজেকে বুড়ো ভাবতো না আমি হলাম আজ তো আপনি নিশ্চয়ই বাসায় থাকছেন মাথা খারাপ নাকি আরে ক্যামেরা পেয়েছি সারা শহর ঘুরে ঘুরে চলে যদি বাইরে যাই দরজা তালা দিয়ে দাও আরে শোনো এখনো তো হাতটা কাঁচা একটু পাকতে দাও তখন দেখবে আচ্ছা দেখব আচ্ছা আমার মাথায় না একটা আইডিয়া ঘুরপাক খাচ্ছে কিসের আইডিয়া আচ্ছা তোমার কি এর মধ্যে ছুটি আছে হ্যাঁ আছে তো পরশু দিন থেকে 15 দিনের গ্রীষ্মের ছুটি ওয়ান্ডারফুল আমি তোমাকে নিয়ে কক্সবাজার যাব হ্যাঁ কক্সবাজার মানে সেখানে প্রকৃতি আর নারী এই সাবজেক্টের উপর আমি কিছু ছবি তুলব মাইলস্টোন হয়ে থাকবে দেখো সুন্দর বড্ড দেরি করে ফেললাম এই যে প্রকৃতি আর আমরা ছিলাম একটা
বন্ধ ঘরে অন্ধকার আলো ছিল না। আজকে আমার যেন মনে হচ্ছে আলোতে চলে এসেছি। হ্যাঁ আচ্ছা আমরা কল করতে যাচ্ছি। এই শোনো, এখানে কিন্তু দিন মানে বাহি আর রাত মানে ঘরে। তার মানে এখন কি তুমি বাইরে যাচ্ছ? হ্যাঁ যাবই তো। আমি কিন্তু যেতে পারবো না, এত লম্বা জার্নি পরে আই এম টু টায়ার্ড। আমাকে খুব সিরিয়াসলি এখন ভাবতে হচ্ছে। কি তুমি বুড়ি হয়ে যাচ্ছ? আসলে তো হচ্ছি তো। আমি এক কাজ করি, শোনো, স্পটটা দেখে আসি। স্পট? হ্যাঁ স্পট মানে জায়গা, আমি যেখানে ছবি তুলবো, মানে আমার সাবজেক্টের সাথে ওটা মিলতে হবে। তার মানে কি তুমি বের হচ্ছই? 100%। আচ্ছা যাও। ওকে আই শোনো, আমরা দুপুরে কোথায় খাবো? দুপুরে দুপুরে যেখানে খুশি। তুমি যাও আমি দেখছি। ওকে। আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছে দিলাম। ওয়েট ওয়েট ওয়েট, তুমি এই কাজটা করছো? এখানে হচ্ছে না। শোনো তুমি খেয়াল করে দেখো, এই সুন্দর সকালে প্রকৃতি কেমন মিটি মিটি করে হাসছে, ফিল করছো? মনে হচ্ছে ওদের জন্য কালকে বিয়ে হয়েছে। জাহির, আমার বিয়ে হয়েছে 20 বছর। আর তাতে কি হয়েছে? তুমি ইউ হ্যাভ টু ফিল ইট। হ্যাঁ তোমার ভেতরে ফিলিংসটা আনো, দেখবে হাসিটা সুন্দর হয়ে গেছে। নাও কাম অন, স্মাইল স্মাইল স্মাইল। ওকে ডান। ওয়ান্ডারফুল। আচ্ছা এবার দেখি, এক মিনিট দেখি তোমার ফুলটা। এবার তুমি তোমার ফুলটাতে একটু হাত দাও তো। গুড, একটু একটু উপরে লোকটা। হ্যাঁ গুড, বাহ, রিয়েলি গুড। চলো আমরা ওদিকটা যাই। তুমি তুমি ভাবো আজ তোমার প্রথম বাসর। আমার তো দ্বিতীয় বাসরের অভিজ্ঞতা নেই। আহ তুমি সবকিছু পার্সোনালি নিচ্ছ কেন? জাস্ট ডু ইট। কাম অন কাম অন কাম অন কাম অন প্লিজ। হ্যাঁ তারপরও আমার আমার কেমন জানি না, হে সামথিং ইজ মিসিং। মানে আমি প্রকৃতিকে আলাদা করে পাচ্ছি, নারীকে আলাদা করে পাচ্ছি। আমি চাচ্ছি প্রকৃতি আর নারী মিলেমিশে একাকার হয়ে যাবে। তোমাকে আমি বলেছিলাম না আমাকে দিয়ে হবে না। আর তুমি এটা পার্সোনালি নিচ্ছ কেন? শোনো শোনো শোনো, ইটস এ ক্রিয়েটিভ ওয়ার্ক। আসলে না আমি বোধ হয় আমার কাজটা করতে পারছি না। তার থেকে তুমি এক কাজ করো, ওই যে ওই দিকটা চলো, ওখানে তুমি ওখানে মানে গাছের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসবে, একটা কিশোরী একটা মেয়ের মতো খিলখিল করে হেসে উঠবে। প্লিজ হ্যাঁ 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 এখানে রাইট। হ্যাঁ বের হও আমার। এটা কি হলো?
সামনে চলে এসেছেন আর আমি শাটারে হাত দিয়ে দিয়েছি। আপনার ক্যামেরা কি দেখা যায় না কি এলো, তাকে কি চেনা যায় না? হ্যাঁ যায়। তাহলে আপনি আমাকে দেখার পরেও কেন ছবি তুললেন? কিন্তু আমি তো কল্পনাও করতে পারিনি অন্য পাশ থেকে কেউ আসবে, তাছাড়া আমি ছবি তোলার নেশায় ছিলাম। নেশাটা যে কিসে তা তো ভালোভাবে বোঝা যাচ্ছে। আই ছেলে, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। ভবিষ্যতে ছবি তোলার সময় সাবধান থাকবে। আর শুনুন, এই ছবিটা নষ্ট করে ফেলবেন বুঝছেন? আমি চাইলে এক্ষুনি আপনার ঋণটা নষ্ট করে দিতে পারি। চলো, কমন সেন্স থাকলে এতক্ষণ আক্কেল হয়ে যাওয়ার কথা। ছবিগুলো প্রিন্ট করে নিয়ে আসি। কি আশ্চর্য, তুমি তো সকালে ওটা করতে পারো, সন্ধ্যা হয়ে গেছে কখন? এখন তো দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কথা। আরে না না, এখানে দোকানপাট খোলা থাকে, আর বেশি সময় লাগবে না তো। আচ্ছা যাও, সাবধানে যেও কিন্তু। ওকে চলো ছবি তুলি। আজকে আবার চারপাশ দেখে নিও, কেউ যেন হুট করে চলে না আসে, এমনি ভালো লাগছে না। না 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 না, তাই বলে মুড খারাপ করে থেকো না। শোনো, কালকের ছবিগুলো কিন্তু খুব বেশি একটা খারাপ হয়নি, তাই না? না খারাপ তো নাই, আমি তো আসলে ছবি খুব একটা বুঝি না, কিন্তু আমার নিজেকে বেশ মডেল মডেল লেগেছে। আরে দেখতে হবে না কার কাজ, শেষে আবার শিক্ষকতা বাদ দিয়ে মডেল না হয়ে যায় হলেই বা। আচ্ছা বলো তুমি, আজকে আমাকে কি হতে হবে, যুবতী, তরুণী না কিশোরী? আজকে আজ তোমার যা খুশি তাই। ওদিকে যাব, যাও। It's okay, I'm going to keep it.
তারপরও প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। না ঠিক আছে, ঠিক আছে। আসলে আমি আপনাকে অনুরোধ করি আমার কিছু ছবি তুলে দেবেন। দাও না তুলে। ঠিক আছে। তার আগে আমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা চল। এবার শাইলা আর কৃষ্ণ কথা। আরে না, আমাদের বিয়ে হয়নি। এই প্রথম আসলি এখানে? না, আমরা প্রায় আসি, আমাদের বাসা কাছেই। আমরাই প্রথম। আচ্ছা, তো কেন এসেছেন আপনারা? মানে মানে আমরা তো এসেছি এখানে প্রেম করতে, আপনারা কেন এসেছেন? আমরা এসেছি জানতে 20 বছর পর প্রেমে ভালোবাসা আছে নাকি। আমার হাজবেন্ড আসলে ছবি তুলতে এসেছে, সে আমি ওর সাথে এসেছি, এই আর কি। জানো, উনি আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছেন। বাহ, ভালোই। আর বলেছেন কালকেই প্রিন্ট করে দেবেন। ভালোই, আর তো অনেক কোয়ালিফিকেশন করতে হলো। তো স্যার, আপনাকে কত দিতে হবে? আরে না না, টাকা লাগবে না। আমি আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই। কিন্তু আপনার তো কিছু খরচ আছে, তাই না? না, আমি যা খুঁজছি তার জন্য কিন্তু অনেক টাকা খরচ করে ফেলেছি, আর না হয় একটু বেশি হলো। মানে? থাক, তোমরা বুঝবে না, কাল এখানে এসে ছবিটা নিয়ে যাও। আপনারা কোথায় উঠেছেন? আমরা শৈবালে উঠেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না, চলো ফিরে যাই। ভিতরে বসতে বলতে পারছি না, কারণ আমার স্ত্রী এখনো ঘুমাচ্ছে। ওকে, নো প্রবলেম। ওকে, একটু একটু। মেনকা এসেছে ছবিগুলো নিতে। মেনকা কে? আর ওই মেয়েটা যার ছবি তুললাম। এখানে চলে এসেছে? ওকে না তুমি কালকে স্পটে যেতে বললে। আরে বয়স কম তো, ধৈর্য রাখতে পারেনি। যাই, ছবিগুলো দিয়ে আসি। হ্যাঁ, নাও ধরো। আপনি অসম্ভব ভালো ছবি তোলেন দাঁড়িয়ে। তোমাকে একটা কথা বলি? জি বলুন। আসলে আমি তোমার কিছু এক্সক্লুসিভ ছবি উঠাতে চাই, তুমি রাজি? অবশ্যই রাজি। আপনি আমার ছবি তুলবেন, আমার তো মহা খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এক কাজ করো, ঠিক 10টার সময় তুমি ওখানে চলে আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, ওয়ান সেকেন্ড। তুমি একটা শাড়ি পরে আসবে। ডান ডান ওকে, দেখা হবে। হ্যাঁ, যেতে হবে। কেন, তুমি যেতে চাইছো না?
না না আমি জিজ্ঞেস করছি তোমার না গেলেও চলবে আমি ওই মেয়েটাকে আসতে বলেছি মেনকা গ্রেট বাচ্চা গেল আচ্ছা আমরা নাস্তা করবো না দেখো ছবিগুলো কি সুন্দর হয়েছে আমাকে তো বলে যেতে পারতে সকালবেলা তোমার ঘুম ভাঙাতে চাইনি ঘুম ঘুম ভেঙে যে আমাকে দেখতে হলো তুমি সকাল থেকে লাপাত্তা আমাকে টেনশন হবে কথা না সরি আসলে ছবিগুলো দেখার জন্য আমি খুব অস্থির হয়েছিলাম তোমার উচিত ছিল কোনো ফটোগ্রাফারকে তুমি হেরে যাচ্ছ শ্যালা জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আজ তুমি যে জায়গায় এসেছ সেখানে সে সামান্য একটা অল্প বয়সী মেয়ের কাছে তুমি হেরে যাচ্ছ তুমি প্রকৃতির মতো নারী নও আর হবেই বা কি করে তুমি তো সংসারের পেছনে সময় ব্যয় করছ তুমি নারী কিন্তু তথা কথিত তুমি শিশুদের শিক্ষা দাও ঠিকই তাদেরকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তোমার ভেতরের যে সৌন্দর্যটা আছে সেটা কেউ দেখছে না আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে তাকেই সবাই গ্রহণ করছে এখানে তুমি পরাজিত দেখবে নাকি একবার যাচাই করে এখানে তুমি জয়ী হতে পারো কিনা দেখোই না একবার
বের হচ্ছো? কেন বলো তো? না এমনি জিজ্ঞেস করলাম। ও কখন ফিরবে? এই ছবি তোলা শেষ হলেই। দুপুরে তো খাচ্ছ। ও গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর ওই মেয়েটাকে, মানে আমাদের মেনকাকে দুপুরে খাওয়াবো বলেছিলাম। ও তুমিও চলো না? না আমি থাকি। আসলে যেতে চাইছো না? জাহিদের কাছে। কেন? ছবি তুলতে। তুমি কি ফটো সেশন করতে আছো? কই না তো। তাহলে কেন আছো? তুমি বুঝবে না। মানে তুমি কি তোমার মাইন্ড চেঞ্জ করে ফেলছো মিনকা? মানে দেখ আমি কোন মিনকা, লোকটার সাথে তোমার কিসের সম্পর্ক? কিসের আবার সম্পর্ক? উনি ফটোগ্রাফার, আমি মডেল। একটা ফটোগ্রাফারের সাথে একটা মডেলের যে সম্পর্ক সেই সম্পর্ক। তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? বাজে বকনা কিছু। বাজে কাজ করতে তোমার বাধে না, আর আমি কিছু বলি সেটা বাজে হয়ে যায়। আমি 100% শিওর মিনকা, ওই লোকটার সাথে তোমার পূর্ব সম্পর্ক ছিল। তুমি কিন্তু আমাকে যা তা বলছো। আমার হিসাব পরিষ্কার, আমি তো এখানে আসতেই চাইনি, তুমি আমার হাত ধরে নিয়ে এসেছো। আর কেন বা ওই বুড়ো বুড়ো এখানে আসা? সব পরিষ্কার মিনকা, বুঝছো? তুমি না, তুমি একটা সিট। কোথায় আছো তুমি? ফিরে এসো মিনকা। আপনার সাথে আমার কিছু কথা আছে। কৃষ্ণ, আজকে আমার মন মেজাজটা ভালো। অন্যদিন বললে হয় না? না, আমি এখনই বলবো, বিষয়টা জরুরি। আচ্ছা বলো। আপনি তো জানেন মেনকার সাথে আমার সামনে বিয়ে হওয়ার কথা। হ্যাঁ তুমি তো বলেছো। কিন্তু মেনকা যা করছে তাতে মনে হয় বিয়েটা না হতে পারে। কেন, মেনকা কী করছে? আপনি কিছু জানেন না? আশ্চর্য, আমি জানবো কী করে? ছবি তোলার প্রতি মেনকার খুব ঝোঁক। আপনি কিছু জানেন? শোনো, তুমি একজন ভদ্র মহিলার সাথে কথা বলছো, ভুলে যেও না। সেই সুযোগটাই তো নিচ্ছে আপনার সামনে। মানে? মানে আপনি একজন ভদ্র মহিলা, তাই তিনি মনে করছে আপনি তাকে কিছুই বলবেন না। আমি কি বলবো? আপনি কেমন স্ত্রী, নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারেন না? ছবি তোলা উচিলাই উনি কী করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে আপনি কিছু রাখেন খবর? আস্তে কথা বলো। আস্তে কথা বলবো আমি? আপনার স্বামীর কারণে আমার হবু স্ত্রী আমাকে দূরে সরে যাচ্ছে, আপনি আমাকে বলছেন আস্তে কথা বলতে? দেখো আমার কেন জানি মনে হচ্ছে কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। না, কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না, সব দিনের মতো পরিষ্কার। আমি আপনাকে শেষবারের মতো বলেছি, আপনি আপনার স্বামীকে কন্ট্রোল করুন, নাহলে পরিণতি খারাপ হবে। কেন
সারাদিন আমি একা একা থাকি, তুমি তো তোমার কাজ নিয়ে ব্যস্ত। ও মানে আচ্ছা, এনিথিং রং? নাথিং ইজ রং। আরেকটা কথা, তুমি ছবি তোলার সময় তোমাদের সাথে কৃষ্ণকে দেখো। আমি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আসলে ওর বয়স কম, তো একটু ইনসিকিউর ফিল করে। কি হয়েছে বলো তো? কিছু যেন না হয় সেজন্য বলছি। ওমা কি হবে? তুমি যথেষ্ট ম্যাচিওর একটা মানুষ, তোমাকে সবকিছু খুলে বলতে হবে এটা আমার মনে হয় না। আমি শুধু চাই তুমি কোনো কিছু একটা সৃষ্টি করো। তুমি কিন্তু স্পষ্ট করে কিছু বলছো না। আমার এখন কথা বলতে ভালো লাগছে না, আমি ঘুমাবো। আচ্ছা, আপনি কি হ্যাপি? কেন? না মানে আসলে আপনাকে আমার ভালো লাগে, আমি আপনাকে ভালোবাসি। মানে কি বলছো তুমি? সত্যি আমি আপনাকে ভালোবাসি। কেন তুমি তুমি নিজেকে চেনো? বা আমার বয়সটা সম্পর্কে তোমার ধারণা আছে? আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি আমার সাবজেক্ট হলো প্রকৃতি এবং নারী। তুমি সেই নারী যার মাঝে আমি প্রকৃতিকে খুঁজে পেয়েছি। তুমি ও মাই গড, তুমি ভুল করেছ। আসলে কি জানো, তুমি আমার সন্তান, তুমি তোমার কৃষ্ণের কাছে ফিরে যাও। প্লিজ আমাকে কিছু বলো না, খুবই লজ্জিত। থ্যাংক ইউ। এই মেয়ে একটু দাঁড়াও। এবার তুমি আমাদের একটা ছবি দেখো।